সো অল্প কিছু সাপোর্ট পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে যাবে। আর যারা ভিডিওগুলো দেখে কমেন্টস করেন, লাইক করেন, তাদের আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ, দিস ইজ হযরত, ওয়েলকাম এম এস ব্লক। সো আর একটা নতুন ব্লকে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি শ্রীপুরে, আর সূর্যটা আসছে একেবারে এই সামনের দিক থেকে। আসলে ক্যামেরাতে আজকের ভিউটা কেমন আসতেছে জানি না। মেইন যে টপিকটা সেটা হচ্ছে যে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন। আমার যে 97% লোক এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখতেছে, সো আপনাদেরকে প্রথমে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতেছেন। আসলে আপনাদের সাপোর্ট থাকার কারণেই আজকে আমি আবার নতুন করে ব্লগ করার সাহস পাইছি। যদি মূলত আপনারা আমার এই ব্লগগুলো না দেখতেন তাহলে হয়তো বা আমি সাহসটা আবার পেতাম না নতুন করে ব্লগ করার। তো আপনাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা যেহেতু এখনও পর্যন্ত মনিটাইজেশন পায় নাই, সো অল্প কিছু সাপোর্ট পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে যাবে। আর যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই এমএস ব্লগ ফ্যামিলি অনেক বড় বড় ট্যুর করবে, অনেক বড় বড় আশা আছে এই চ্যানেলটা নিয়ে আমার। সো যার কারণে আপনাদেরকে একটুকু রিকোয়েস্ট করব যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা যাতে মনিটাইজেশন হয় নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে একটু করে রিকোয়েস্ট করব। তো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও জানাই। কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবের কারণেই মূলত আমার অনুপ্রেরণা। আর যারা ভিডিওগুলো দেখে কমেন্টস করেন, লাইক করেন, তাদেরকে তো আরও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে অনেকগুলো ভুল থাকতেই পারে, অনেকগুলো ভালো জিনিস থাকতেই পারে। সো আসলে ভুল খারাপ এইগুলো মিলেই কিন্তু একটা ব্লগ হয়। আসলে একজন মানুষের পক্ষে সম্ভব না সব কিছু অ্যাকুরেটভাবে করা। একটা কিছু যখন করতে যাই তখন এটাতে ভুল ভ্রান্তি থাকতেই পারে। সো এইগুলো অবশ্যই আমাকে নক দিবেন, আপনাদের কোন জিনিস ভালো লাগে, কোন জিনিস আপনারা দেখতে পছন্দ করেন। আশা করি আপনাদের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব। আর আপনারা যারা কমেন্টস করেন হয়তো বা জানেন আমি প্রতিটা মুহূর্তে আপনাদের কমেন্টসে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি, আর সাথে সাথে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করি। ফাইনালি এখনও পর্যন্ত 581 জন সাবস্ক্রাইব অলরেডি আমার চ্যানেলে হয়ে গেছে। আর অল্প কিছু সাবস্ক্রাইব হয়ে গেলে হয়তো বা আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবে। তার পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াচ টাইম। আসলে ওয়াচ টাইমের ব্যাপারে আপনাদের কাছে ঠিক খুব বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে আপনাদের ভালোবাসাতে অলরেডি আমার ওয়াচ টাইম প্রায় ফিল আপ হয়ে যাচ্ছে। আর অল্প কিছু ঘন্টা বাকি আছে, যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেতে, ওই জায়গায় আমার প্রায় 3000-এর উপরে হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে। আর আপনাদের এই ভিডিও দেখাতেই আমার ওয়াচ টাইমগুলো ফিল আপ হচ্ছে আস্তে আস্তে। তো 581 জন সাবস্ক্রাইবার নিয়ে 3000-এর উপরে ওয়াচ টাইম, আমি এটা মনে করি আমার জন্য অনেক কিছু। তো আপনাদের আরেকটি সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করার চেষ্টা আমরা করব। তো আমার এই ইউটিউব চ্যানেলটা মূলত আমি কখনোই আমার নিজের মনে করি না, এই চ্যানেলটা মনে করবেন আপনারা যারা ভিউয়ার্স আছে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, সো এই চ্যানেলটা হচ্ছে তাদের জন্য। আর আপনাদের জন্য যেহেতু এই চ্যানেলটা, এটাকে সাপোর্ট করা, এটাকে বড় করে তোলার দায়িত্ব আপনাদের। আপনারা যারা ব্লগগুলো দেখেন পুরো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর শেষমেশ আরও একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আবারও যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।